কিনফেনারটা আমার কাছ থেকে নেওয়ার পর এরকম লেখা থাকবে এটাকে আমরা একটা জায়গাতে করে নেব ধরো এই জায়গাতে আমি করে নিচ্ছি এখানে হচ্ছে এটা আমার কাছ থেকে কেনার পর এরকম তোমাদের কাছে দেখতে লাগবে এটাকে মাউসে রাইট ক্লিক করবে এবং এক্সট্রাক ফাইল করবে ওকে করবে ওকে করার সময় একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা আমি লিখে দিচ্ছি এই পাসওয়ার্ডটা লাগবে এখানে ওকে করবে এরকম পাশে একটা এক্সট্রা হয়ে যাবে সব এটা ডবল ক্লিক করবে এবং ডবল ক্লিক করবে ডবল ক্লিক করবে এইটা হচ্ছে তোমার সফটওয়্যার স্ক্রিন ফিনার ফাইভ পয়েন্ট ওয়ান এর উপর আমরা ডবল ক্লিক করব ওকে আসবে নেক্সট আসবে এগ্রি করতে হবে নেক্সট আসবে ইনস্টল হবে এইটাকে অফ করে দিতে হবে এবং ফিনিশ করতে হবে এতে স্কিন ফিনার ইনস্টল হয়ে গেছে আমরা এবার ক্র্যাকের ভিতরে ঢুকবো এবং এইটাকে কপি করবো পাতা এই লিপটাকে কপি করব কন্ট্রোল সি কপি করলাম এবং সি ডাইপে যাব প্রোগ্রাম ফাইলসে যাব এখানে স্কিন ফিনার ক্লিক করবো স্কিন ফিনার এর ভেতরে যাব এইখানে এসে পেস্ট করে দেব রিপ্লেস করব হয়ে যাবে তারপর এইটাকে কপি করবো ঠিক এর এই পাতার উপরে এইটাকে কপি করবো এবং আবার আমরা হচ্ছে সি ডাইপে যাবো প্রোগ্রাম ফাইলসে যাব অ্যাডপের ভিতরে ঢুকবো যে অ্যাডপে আমরা করতে চাই দু হাজার বাইশ দুহাজার একুশ তার ভিতরে ঢুকবো প্লাগিনসে যাব এবং এইখানে এসে পেস্ট করে দেবো রিপ্লেস করে দেবো বাস এতে তোমার ফটোশপেও এটা প্লাগ ইনস্টল হয়ে গেল আর স্ক্রিন ফিনার ফাইভ পয়েন্ট ওয়ান লাইফ টাইম হয়ে গেলো